নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে একটি অত্যন্ত 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 আনন্দের দিন। আমরা যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছি, কোনো রকম মাথা না ঝুঁকিয়ে, কোনো রকম মাথা না নুইয়ে, মেরুদণ্ডটা না বেঁকিয়ে আমরা যে লড়াইটা করে যাচ্ছি, সেই লড়াইয়ে আজকে আমাদের পাশে থাকলো, আমাদের সেই লড়াইটাকে আরো দৃঢ় করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে সন্ময় ব্যানার্জি অত্যন্ত বড় জয় ছিনিয়ে নিলেন, এবং এই রাজ্যে যারা শাসকের আইন প্রতিষ্ঠা করতে চায়, সেই শাসকের আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের গালে কার্যত আইনের থাপ্পড় পড়লো, ঠাটিয়ে থাপ্পড় পড়লো। আজকে এই কথাটা বলতে কোনো রকম কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমাদের উপর কি চলছে। আপনারা জানেন যে এই রাজ্যে কিন্তু জাতীয় হিউম্যান রাইট কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তারা এসেছিলেন এবং তারা বলেছেন এই রাজ্যে শাসকের আইন আছে, আইনের শাসন নেই। এবং আমরাও প্রতি পদে প্রতি মুহূর্তে সেই কথাটা বুঝতে পারছি, এবং আমরা প্রতি মুহূর্তে সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি যাতে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই, কিন্তু আমাদের একটাই লেনা দেনা, এই বাংলার সাধারণ মানুষের জন্য, তারা যেন সুবিচারটা পান, তারা যেন সুশাসনটা পান। আর এই কথা যখন দিনের পর দিন উচ্চগ্রামে আমরা বলে গেছি, যাতে আমাদের কথা সরকারের কানে পৌঁছয়, আমাদের কথা প্রশাসনের কানে পৌঁছয়, এবং শাসকের আইন ছেড়ে তারা সত্যি সত্যি আইনের শাসন ইমপ্লিমেন্ট করেন, তখন আমাদের মুখ বন্ধ করার জন্য, আমাদের ঘাড় বেঁকিয়ে দেওয়ার জন্য, আমাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য আমাদের উপর একের পর এক অন্যায় অত্যাচার নেমে এসেছে। আপনারা জানেন আমরা যারা ইউটিউবার আছি, আমরা কিন্তু এইটার পরেও মাথা ঝোঁকায়নি। কারোর বিরুদ্ধে এফআইআর হয়েছে, কাউকে থানায় ডেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, কাউকে ইন্টারোগেট করা হয়েছে, কাউকে জেলে পড়া হয়েছে, কারোর অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কি আমাদের অপরাধ? কেন আমরা সরকারের বিরুদ্ধে মুখ খুলছি? কেন যেটা ভুল সেটাকে ভুল বলছি? কেন নেগেটিভগুলোকে পজিটিভ করে খবর করছি না? এই নিয়ে থ্রেট কে না দিয়েছে? একদম সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বলা হয়েছে, ইউটিউবারদের এই থ্রেট দেওয়া হয়েছে যে এরপর কিন্তু দেখে নেওয়া হবে, এবং সেই দেখে নেওয়ার প্রসেস কিন্তু চলছিল। আপনারা জানেন যে কিভাবে আমাদের নামে এফআইআর করা হয়েছে। ইনফ্যাক্ট আমার নামে এফআইআর ছিল, আমাকে সেখানে সংশ্লিষ্ট থানায় যেতে হয়েছে, সেখানে ইন্টারোগেশন ফেস করতে হয়েছে, এবং তারপর আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছিল। এবং আমার অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পরে সন্ময়দার অ্যাকাউন্টও ফ্রিজ হয়। কিন্তু সন্ময়দার ব্যাপারটি একটু আগে বুঝতে পারেন, আমার গত 19 অক্টোবর আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়, যেখানে পরিষ্কার ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে সংশ্লিষ্ট থানা জানিয়ে দেয় যে এখানে একটি ইনভেস্টিগেশন চলছে, এবং সেই ইনভেস্টিগেশনের স্বার্থে এখানে কিন্তু কোনো রকম ডেবিট বা ক্রেডিট অপারেশন করা যাবে না। একই রকম বয়ান ছিল সন্ময়দার জন্য, এবং সন্ময়দার অ্যাকাউন্ট 26 অক্টোবর ফ্রিজ করে দেওয়া হয়। সন্ময়দা সেদিন কি জানতে পারেন এবং সেই নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেন? আমি জানতে পারি 29 অক্টোবর, কারণ আমি তখন ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে গিয়েছিলাম এবং তখন রিয়েলাইজ করি। এরপর আমার কয়েকদিন সময় লাগে ডকুমেন্টস দিয়ে কেন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেই ডিটেলস আনতে। সন্ময়দা যেটা করেন, সন্ময় ব্যানার্জি যেটা করেন, মাথা তো ঝোঁকাবেন না। কেননা সত্যি কথা যদি বলতে হয়, তিনি আমাদের কাছে কার্যত শিক্ষক। তিনি যেভাবে বলেন, যেভাবে লড়াইটা করেন, আমরাও সেইভাবে লড়াইটা করতে চাই, তার কাছে প্রতি মুহূর্তে শিখি। তো সেই সন্ময়দা, আমরা যেখানে মাথা ঝোঁকাচ্ছি না, তিনি মাথা ঝোঁকাবেন, এটা তো কোনো সময়ই হতে পারে না। কি অত্যাচার করা হয়েছে মানুষটার উপরে! প্রবীণ মানুষ, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে নিয়ে গিয়ে থানায় গিয়ে এমন মারা হয়েছে, তাকে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, তার কোমরের নিচটা একদম অবশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার বাঁচকে প্রবলেম আছে। সেই আগের অ্যাক্টিভিটি আর সন্ময়দা করতে পারেন না, কিন্তু মনের জোরটা কিন্তু তিনি হারাননি। তিনি আইনের কাছে গেলেন, কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হলো অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার এজলাসে, এবং সেখানে সেই মামলা গৃহীত হলো। গৃহীত হওয়ার পর প্রথম যে শুনানি, সেখানেই কার্যত প্রথম থাপ্পড়টি গেল। এটা যে অন্যায় সেটা তো হাইকোর্টের কাছেও স্পষ্ট হয়ে যাচ্ছে। একটি তদন্ত চলছে, সেখানে গুন্ডা দমন শাখা, লালবাজারের গুন্ডা দমন শাখা সন্ময়দার বিরুদ্ধে তদন্ত করছে। এখানে আর কোনো গুন্ডা নেই, শহরে এই রাজ্যে আর কোনো গুন্ডা নেই। এখানে যে এত বোমাবাজি হয়ে যায়, এত ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে কোথাও কোনো পুলিশের গুন্ডা দমন শাখার অ্যাক্টিভিটি তো চোখে পড়ে না। কেন এগুলোকে আটকানো যায় না? আর এই কথাটা, এই প্রশ্নটা সন্ময়দা তোলেন, এই কথাটা আমি তুলি, এই কথাটা শফিকুল তোলে, এই কথাটা রুদ্রতা তোলে, আমরা অন্যায় করে ফেলছি। সন্ময়দার অ্যাকাউন্ট ফ্রিজ ছিল, এবং তিনি যখন রাজশেখর মান্তার এজলাসে যান,
সেখানে বলা হয় যে পুলিশ যে এই কাজটি করেছে, গুন্ডা দমন শাখা যে এই কাজটি করেছে, তাদের হলফনামা দিয়ে বলতে হবে কেন এইটা কাজটা করা হয়েছে। কেননা যে নোটিশটা দিয়ে আমাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হচ্ছে সেটা 102, অর্থাৎ এটাকে যদি আমি একটু ভেঙে বলি আইনের ভাষা থেকে বেরিয়ে এসে, কারণ আমি এই কদিনে আইন একটু শিখে গেছি এইসব এদের সঙ্গে লড়তে লড়তে, সেখানে বলা হচ্ছে কোনো জঙ্গি সংগঠন, কোনো উগ্রপন্থী সংগঠন থেকে টাকা আসছে সেই জন্য এই অ্যাকাউন্ট ফ্রিজ করার নাকি দরকার হয়ে পড়েছে। ভাবতে পারছেন কতখানি নিচে নামতে পারে এরা? আমরা উগ্রপন্থী, আমরা জঙ্গি, আমাদের সঙ্গে জঙ্গি যোগ আছে, এই কথা বলতে চাইছেন, সেই জন্য অ্যাকাউন্ট ফ্রিজ করছেন। এবং এই ধরনের হাস্যকর একটা করে অপবাদ দিয়ে আমাদের কণ্ঠটা চেপে ধরার চেষ্টা করছে। আসল মোরালটা এটা ছিল না, আসল মোরালটা ছিল অন্য জায়গায়, যে বেটাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবো একা একা। এতদিন সংবাদ মাধ্যম যেগুলো তাদের বড় বড় হাউস থাকে, বিজ্ঞাপনের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এরা ইউটিউবার, একটা করে অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিই টাকা পয়সা বার করতে পারবে না, টাকা পয়সা ঢুকবে না, বেটারা খেতে পাবে না, না খেয়ে যখন ছেলে বউ নিয়ে রাস্তায় বসবে সুরসুর করে এসে আমাদের পায়ে ধরবে, আমাদের পায়ে পড়বে, পাতে পায়ে মাথা ঘুরবে, এবং তারপর বলবে না গো মা গো ভুল হয়ে গেছে, তোমাদের জয়গান করবো, তোমাদের নেগেটিভ খবরকে পজিটিভ করব। না ম্যাডাম, এত সোজা নয়, এত সোজা নয়। সেই 2017 থেকে চেষ্টা করে যাচ্ছেন আমাদের ঘাটটা বেকানোর জন্য, সেই 2017 থেকে চেষ্টা করে যাচ্ছেন মুখটা বন্ধ করার জন্য। এইসব না করে মানুষের পরিষেবাটা দিন, মানুষকে সুষ্ঠু প্রশাসনটা দিন, আমরাই আমাদের আপনাদের জয়গান করব। এইভাবে জোর করে কিছু করাতে পারবেন না। এরপর যাই হোক, সেখানে শুনানি হলো, সন্ময়দা নিশ্চয়ই ডিটেলসে আরো বলবেন সেখানে কি ঘটনা ঘটেছে। এবং দিনের শেষে আজকে সেখানে যে রায়টা হলো, সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে সন্ময় ব্যানার্জির অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো এখতিয়ার নেই, সেই অ্যাকাউন্ট ইমিডিয়েটলি খুলে দিতে হবে। নট অনলি দ্যাট, শুধুমাত্র তাই নয়, অ্যাকাউন্ট তো খুলে দিতেই হবে, তার সঙ্গে এই যে আটকে রেখেছিল, এতদিন ফ্রিজ করে রেখেছিল, যে অত্যাচারটা করেছে, যে কষ্টটা পেতে হয়েছে সন্ময়বাবুর মতো মানুষকে, তার জন্য ইন্টারেস্ট দিতে হবে, উইথ ইন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে দিতে হবে। তাহলে শাসকের আইন চললো না? আপনারা যে শাসকের আইন করতে চেয়েছিলেন, শাসকের চোখ রাঙানি দেখাতে চেয়েছিলেন, শাসকের চোখ রাঙানি দিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবেন, আমাদের মুখ বন্ধ করে দেবেন, খেতে পাবো না, খাবো না, অনশন করে থাকবো, রাস্তায় বসে থাকবো, না খেতে পেয়ে মরে যাব, তবু অন্যায়টাকে অন্যায় বলবো। আপনারা যে অন্যায়টা করছেন, যারা করছেন তাদের নাম ধরে ধরে বলবো। চুরি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, মানুষ পরিষেবা পাবে, তবে আমাদের এই লড়াই শেষ হবে। যতদিন সেটা না করবেন, যা করার আছে করে দিন, গুন্ডা দমন শাখা, পুলিশ, প্রশাসন, গোয়েন্দা, গুন্ডা, যা পারেন লাগিয়ে দিন, মুখ বন্ধ করতে পারবেন না। আমরা মুখ বন্ধ করার ছেলে নই, অনেক অত্যাচার করে নিয়েছেন, কিন্তু আপনারা যে ভুল, আদালত আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এইভাবে বাক স্বাধীনতা আপনারা কেড়ে নিতে পারেন না, আপনাদের কোনো এখতিয়ার নেই, কোনো অধিকার নেই। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবেন, আজকে আদালত বলে দিল। এবং এই রায় পাওয়ার পর এখন এর কপি, সার্টিফাইড কপি আমি পাইনি, সার্টিফাইড কপি পেলে অবশ্যই আমি জাস্ট এটার জন্য ওয়েট করছিলাম, কেননা আমার যিনি আইনি পরামর্শদাতা আছেন পৃথিশ গঙ্গোপাধ্যায়, পৃথিশ দা, মানে কি বলবো, এই মানুষটা সম্বন্ধে আগেও বলেছি আপনাদের সামনে, হ্যাটসঅফ এই মানুষটাকে, যেদিনকে আমাকে সর্বোচ্চ স্তর, শাসক দলের সর্বোচ্চ স্তর থেকে যেদিনকে কেস দেওয়া হয়েছিল, কলকাতাতে আমি উকিল খুঁজে পাচ্ছিলাম না, ব্যাঙ্গালোর থেকে ছটফট করছিলাম যে কি হতে পারে, সেই দিন থেকে এই মানুষটা পাশে দাঁড়িয়ে আছেন। এই আইনি লড়াইয়ে তিনি যেভাবে আমাকে আগলে রেখেছেন, যেভাবে তিনি আমাকে সাহস দিয়ে গেছেন প্রতিপদে, এবং সব থেকে বড় কথা, এই কাজটা তিনি করেন বলে তাকে নাকি যারা শাসকপন্থী রয়েছেন তারা রীতিমতো থ্রেট করেন, জানেন? আর কি বলবেন, কেন আমার হয়ে মামলাটা লড়ছে প্রীতিশ গাঙ্গুলি? কিন্তু ওই আর একটা মানুষ আছে যিনিও শিরদাঁড়া বেঁকাতে জানেন না, যিনি অন্যায়টা সহ্য করতে জানেন না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করতে জানেন, তাই ভয় দেখিয়ে মুখ বন্ধ করতে পারবেন না। কতজনকে ভয় দেখাবেন, কতজনের অ্যাকাউন্ট ফ্রিজ করবেন? যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি, মধ্যে কথা আমি আমাকে যেটা পৃথিবীবাবু বললেন যে সন্ময়বাবু যেহেতু আমার কেসটার সঙ্গে প্রায় সিমিলারিটি আছে, তাই তার কি জাজমেন্ট হয়, কি ভার্ডিক্ট হয়, প্রথম দিনের ভার্ডিক্ট বা প্রথম দিনের যে অবজারভেশন রাজশেখর মান্থা অনারেবল জাস্টিস, সেই অবজারভেশন শুনেই মনে হয়েছিল যে এটা সন্ময়দার পরেই রায় আসতে চলেছে, এবং এখানে বড় ধাতানি ওয়েট করছে গুন্ডা দমন শাখার, যারা সন্ময়বাবুকে গুন্ডা ভেবে দমন করতে যান, অরিজিনাল গুন্ডা তাদেরকে দমন করতে পারেন না, কেননা গুন্ডা কন্ট্রোল তো করে আরেকজন, এই এই গুন্ডা দমন শাখাকে যিনি কন্ট্রোল করে তিনি আবার গুন্ডা দমন করেন, গুন্ডা কন্ট্রোল করেন, তিনি নিজের মুখে বলেন। তো আমি সেটার জন্য ওয়েট করছিলাম, যথারীতি আজকে এসে গেল।
এসে যাওয়ার পর, কারণ আমাকে ওয়েট করতে বলা হয়েছিল একটাই কারণে, আমি যদি আলাদা করে আইনি লড়াইটাই যাই তাহলে আমার এটা পুরোপুরি একটা আলাদা মামলা হবে এবং আলাদা করে এর একটা হিয়ারিং এর প্রয়োজন পড়বে, সেখানে হয়তো একটু টাইম টেকেন হতে পারে। অন্যদিকে যদি ভার্ডিক্ট পজিটিভ হয় বা যেটাই হয়, যেদিকেই ভার্ডিক্ট আসুক না কেন, সেইটা ধরে যদি মামলাটা করা হয়, যেহেতু একটা রেফারেন্স অলরেডি বিল্ট আপ হয়ে গেছে, সেখানে হিয়ারিং এর সংখ্যা কমে যায় এবং এটা তাড়াতাড়ি এর একটা ফয়সলা হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটাই আমাকে আমার আইনজীবী সাজেস্ট করেছিলেন। এবং শুধুমাত্র আমি আইনজীবী প্রীতিশ গাঙ্গুলির কথা বলবো না, এই যে কঠিন সময়টা গেছে, এখানে আপনারা যেরকম আমার পাশে দাঁড়িয়েছেন, অনেকেই বলেছেন যে অন্য কোনো অ্যাকাউন্ট দিন, সেই অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো, জিপে তে টাকা পাঠাবো, আপনাদেরকেও হ্যাটস অফ। আমি ইচ্ছা করেই কারোর টাকাটা নিইনি, জানি খুব কষ্ট হবে, খুব অসুবিধার মধ্যে দিয়ে এই কটা দিন গেছি এবং এখনো যাচ্ছি, ইনফ্যাক্ট যেহেতু এখনো অ্যাকাউন্টটা আমার খোলা হয়নি তো, কিন্তু আমি তাও কোনো এখনো আর্থিক সাহায্য নিইনি। কিন্তু এই ব্যাপারে আইনি পরামর্শ বলুন, পাশে বলুন, মানসিক দৃঢ়তা বলুন, আরো কয়েকটা মানুষ করেছেন যাদের নাম না করলে আজকের দিনে অন্যায় হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, পাশে আছি, শক্ত থাকুন, কঠিন লড়াইটা লড়তে হবে। পাশে তিনি ছিলেন এবং বলেছেন যে আইনি প্রক্রিয়ায় যদি কোনো সাহায্য লাগে, তিনি তার যে আইনি সেল আছে সেটাকেও তিনি দেবেন, বিরোধী দলনেতা বলেছেন। অর্থাৎ আমরা যে বাংলার গণতন্ত্র বাঁচানোর লড়াই করছি, সেই লড়াইয়ে কিন্তু তিনি সেখানেও সেই সাপোর্টটা করলেন। কথা বলবো বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার জন্য, তিনিও বারবার ফোন করে খোঁজ নিয়েছেন, অসুবিধা আছে কিনা, কোনো অসুবিধায় পড়েছে কিনা, কোনো আইনি সাহায্য লাগবে কিনা, কেমন আছি, মানসিকভাবে কেমন আছি, শারীরিকভাবে কেমন আছি। তার এই ব্যস্ত স্কেডিউলের মাঝখানেও তিনি কিন্তু প্রায়ই ফোন করে খবর নিয়েছেন, তার কথা না বললে হবে না। কথা বলবো বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সম্বন্ধে, তিনি পুরো ব্যাপারটা যে আপনি দূরে আছেন, কোনো অসুবিধা নেই, কলকাতার যে আইনি প্রসেস আছে সেখানে আমরা আপনাদেরকে হেল্প করার জন্য আছি, কোনো রকম কিছু লাগলে আপনার আইনজীবীকে বলবেন কন্ট্যাক্ট করতে, বা অন্য কোনো রকম কিছু হেল্প লাগবে বলবেন, এই মানুষগুলো হেল্প করেছেন আজকে, এদের কথা না বললে নয়। তো যাই হোক, আমি আজকে তো ভার্ডিক্ট মোটামুটি শুনলাম এবং তারপর কি করা হবে এটা ভাবছিলাম। যেটা আমার আইনজীবী যারা সাহায্য আইনি সাহায্য করছেন, তারা যেটা পরামর্শ দিয়েছিলেন যে এরপর একটা রিট করার কথা বলেছিলেন সরাসরি। কিন্তু দেখুন, একটা কথা স্পষ্ট করে বলা যেতেই পারে যে আমার লড়াইটা তো এই যারা পুলিশ অফিসার আছেন তাদের বিরুদ্ধে নয়, তারা যে সত্যি সত্যিই উপর মহলের চাপে করছেন, সেই জেরার মুখে তো তারা সেগুলো বলে দিচ্ছেন, শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, যার ক্ষেত্রেই জেরা পর্ব হয়েছে সবার ক্ষেত্রেই কিন্তু সেই একই কথা যে বিশ্বাস করুন আমাদের কিছু করার নেই, উপর মহলের চাপ আছে বলে করতে হয়েছে। তো যদি রিড করি, এই অফিসারগুলো হয়তো সাসপেন্ডেড হবেন, এই অফিসারগুলোর হয়তো স্যালারি বন্ধ হয়ে যাবে, তাদেরও সংসার আছে, আমাদের লড়াই এদের বিরুদ্ধে নয়, এরা অসুবিধায় পড়ুন আমরা বিন্দুমাত্র চাই না। তাই আমি সংশ্লিষ্ট থানাতে ফোন করি, অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং তাকে জিজ্ঞাসা করি যে আশা করি আপনি রায়টা শুনেছেন। তো উনি জানান যে তিনি তখনও জানেন না। তো আমি বললাম দেখুন এই ঘটনা ঘটেছে, এবার আপনি বলুন আমি কি করব, আমি জাস্ট এই রায়টার জন্য অপেক্ষা করছিলাম, আপনি কি আমার অ্যাকাউন্টটা ডিফ্রিজ করে দেবেন, অ্যাকাউন্ট খুলে দেবেন যাতে আমি সব কিছু করতে পারি, আর নাকি আমাকে আইনি প্রসেসে যেতে হবে, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। কিন্তু দেখুন একটা কথা বলতে পারি, যেভাবে আদালত রায় দিয়েছে, দুটো কেসের মেরিট মোটামুটি সেম যা আইনি মহল বলছে, সেই জায়গা থেকে যদি আমি রিট করি আপনাকে কিন্তু পরবর্তীকালে অসুবিধায় পড়তে হবে, এবং একজন মানুষ হিসেবে আমি চাই না আপনি অসুবিধায় পড়ুন, আপনিও একজন মানুষ, আপনারও পরিবার আছে, সুতরাং আপনি যেভাবে চাইবেন আমি সেইভাবেই এগোবো, আমি কিন্তু পূর্ণ সহযোগিতা দিয়েই এটা করতে চেয়েছিলাম। তখন উনি বলেন যে আপনার আইনজীবীকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন একটা হাইকোর্টের অর্ডার নিয়ে যে এখানে ডিফ্রিজ করে দেওয়া হোক, আমি কিন্তু করে দেবো, আমিও আপনাকে সহযোগিতা করতে তৈরি আছি। এরপর মিনিট পাঁচেক বাদে তিনি নিজে ফোন করেন এবং নিজে ফোন করে বলেন যে আপনাকে এসব কিচ্ছু করতে হবে না, ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে বলে আমি রিপোর্ট দেবো, এবং যেহেতু ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে আমার তরফ থেকেই আমি আমার ব্যাংকে জানিয়ে দেবো যে অ্যাকাউন্ট ডিফ্রিজ করে দিন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, আপনাকে বা আপনার আইনজীবীকে আমার কাছে আসতে হবে না, আদালতে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, এই কথা তিনি আমাকে জানিয়ে দেন। এবং এই ফোন পেয়ে কিন্তু আমি একটু চমকিতই হই যে যেখানে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছিল এবং সেই ফ্রিজ করার কথা কিন্তু পুলিশ বা ইনভেস্টিগেশন অফিসার আমাকে জানাননি, আমাকে ব্যাংক কর্তৃপক্ষ জানাননি, সেখান থেকে বললেন যে আইনজীবী দিয়ে করতে হবে, 5 মিনিটের মধ্যে কি এমন হলো, কারণ প্রথম কলেই তো তিনি বলে দিতে পারতেন যে না না এবার হয়ে গেছে ইনভেস্টিগেশন শেষ, আমরা খুলে দেব, আমরা খুলে দিচ্ছি, হয়তো তার মনের মধ্যে কিছু জেগে উঠেছে, জানি না তিনি তার মনের মধ্যে কিছু জেগে উঠেছে কিনা, কিন্তু যেটা আমি পুলিশ মহলে শুনলাম, কেননা শুনুন মাননীয়া, আপনি আমাদের পুলিশের কেস দিচ্ছেন, তো যে পুলিশ আমাদের বিরুদ্ধে কেস করছে সেখানেও আমাদের ভক্ত, আমাদের ফলোয়ারের সংখ্যা কম নেই, আমাদের সাবস্ক্রাইবার কম নেই, আমাদের কথা তারাও কম শোনেন না, আমাদের ভালো চান সেরকম মানুষ আপনার পুলিশ ডিপার্টমেন্টেই আছে, দিনের শেষে তারাও তো মানুষ, তারাই তো খবর দেন, যে খবর হয়েছে আদালতে এত বড় সন্ময়দার কেসের পর যে থাপ্পড়টি পড়েছে গালে,
এবং যেখানে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আগামী দিনে এই ধরনের যতগুলি কেস হয়েছে প্রত্যেকটা কেসেই কিন্তু আদালত একই ধরনের পদক্ষেপ নিতে পারে। এবং এটা তো শুধুমাত্র সন্ময়দা কেস করেছিলেন, যখন সামনে আসবে যে এতগুলো কেস হয়েছে এবং সেটা শুধুমাত্র মুখ বন্ধ করার জন্য, গণতন্ত্রের কণ্ঠ রোধ করার জন্য, সেদিন কিন্তু আপনার পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে বড় অ্যাকশন হয়ে যাবে। এবং যেগুলো যারা হর্তাকর্তা বিধাতা পুলিশের বসে আছেন তারা এটা রিয়েলাইজ করেছেন, এবং নাকি লালবাজার সূত্রে সমস্ত থানায় যেখানে যেখানে ইউটিউবারদের বিরুদ্ধে কেস চলছিল ইনস্ট্রাকশন এসছে ইমিডিয়েটলি কেস ক্লোজ করো, ইনভেস্টিগেশন ক্লোজ করো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে আছে সেগুলো ডিফ্রিজ করে দাও। এই ইনস্ট্রাকশন নাকি হাইকোর্টের রায়ের 5 মিনিটের পর লালবাজার থেকে সমস্ত থানায় চলে গেছে। আমি জানি না আমার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে কিনা, কিংবা আমার আয়ো মানুষটি ভালো সেই জন্য তিনি নিজে থেকে এটা করেছেন কিনা, কারণ আমি ইনভেস্টিগেশনের দিনও বলেছিলাম যে তিনি কোনো খারাপ ব্যবহার করেননি, কোনো কটু কথা বলেননি, যথেষ্ট সহানুভূতিশীল হিসেবে তিনি করেছেন। এবং কোথাও গিয়ে আমারও মনে হয়েছে তিনি একটা চাপের নিচে কাজ করতে চাইছেন, করতে বাধ্য হচ্ছেন বেসিক্যালি, তো সেই জন্য তাকে এগুলো করতে হচ্ছে, তিনি মন থেকে খুব একটা চাইছেন না এটা করতে। তো সব মিলিয়ে যেটা বলবো, আজকে কিন্তু সত্যিই আমাদের একটা ইউটিউবারদের অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন, কেননা এই কঠিন সময়টাতে আমরা কিন্তু অনেক 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 যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি, অনেক বিনিদ্র রজনীর মধ্যে দিয়ে গেছি, সত্যি পেটের খিদে নিয়ে গিয়েছি, কিন্তু বিশ্বাস করুন মাথাটা ঝোঁকাইনি এবং ঝোঁকাবো না সেই পণ নিয়েছিলাম। এবং আমরা যে সঠিক পথে আছি, সঠিক রাস্তায় আছি, এই যে আমরা কথাগুলো বলছি, এই যে গণতন্ত্র বাঁচানোর লড়াইটা করছি সেটা যে একদম সঠিক, এর মধ্যে কোনো ভুল নেই, এইভাবেই লড়াইটা লড়তে হবে, এটা কিন্তু আজকে আদালতও প্রতিষ্ঠিত করে দিল। এবং আমরা এটুকুনি বুঝে গেলাম যে আমরা যে গণতান্ত্রিক লড়াইটা করতে চাইছি সেখানে যখন আইনি লড়াইয়ে যাবে এবং যখন শাসকের আইন প্রতিষ্ঠা হওয়ার জন্য আমাদের মুখ বন্ধ করার জন্য এই ধরনের ধেয়ে আসবে, তখন কিন্তু আইনের সাহায্য আমরাই পাবো। আজকে অন্তত এটা প্রতিষ্ঠিত হয়ে গেল এবং এতদিন অব্দি যা কাজ করেছি সেখানে আমাদের অন্যায় নেই, আমাদের ভুল নেই, তাই সেই কাজ যখন আদালতও বলে দিচ্ছে এটা সঠিক পথে আমরা আছি, আমরা কিন্তু একইভাবে এগিয়ে যাব। শেষ করার আগে সন্ময়দার এই লড়াইকে, এই মানুষটি, তার একটিমাত্র অ্যাকাউন্ট ছিল, মেয়ে বিদেশে পড়ছে, টাকা পাঠাতে পারছে না, তবুও যে লড়াইটা তিনি করলেন, কুর্নিশ না জানিয়ে পারলাম না, প্রণাম না জানিয়ে পারলাম না, সন্ময়দা এইভাবেই আপনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করুন। এবং আমরা বারবার যে বলছি আমাদের যে ইউটিউবারদের একটা ইউনিটি ফোরাম হওয়ার কথা আছে, সেটা আমি সত্যি সত্যি সামনে থেকে নেতৃত্ব দিন, বাইরে থেকে হয়তো আমি এটা করতে পারছি না, সেখানে আপনি যেহেতু আছেন আপনার নেতৃত্ব কিন্তু সকলেই মেনে নেবে। সন্ময়দা আপনি এগিয়ে আসুন, আপনি নেতৃত্ব দিন, আগামী দিনে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আরো বড়, আরো কঠিন, আরো কঠোর লড়াই আমরা লড়বো এবং সেই লড়াইয়ে আরো বাধা বিপত্তি আসবে, কিন্তু আমরা ইউনাইটেডলি লড়বো এবং সেখানে একটা কিন্তু আমরা আইনের সাহায্য পাবো, আজকে অন্তত সেটা স্পষ্ট হয়ে গেল। বন্ধুরা, হয়তো আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক মনের কথা বেরিয়ে এলো, জানি না আপনারা কিভাবে আছেন, কিন্তু সত্যিই আজকে খুব রিলিফড লাগছে। সব থেকে বেশি রিলিফ হবে যেদিনকে অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি খুলে যাবে, তবে যেভাবে পুলিশ অফিসারের ফোন পেলাম এবং যা ঘটনা ঘটলো, আশা করছি দু একদিনের মধ্যেই হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যে কঠিন সময়টা পেরোলাম, যে কষ্টের সময়টা পেরোলাম, সেই সময় আপনারা যেভাবে আমাদের মেন্টাল সাপোর্ট দিয়েছেন সেই জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ। আপনাদের কিভাবে ধন্যবাদ দেবো সত্যিই বুঝতে পারছি না, আপনাদের এই সাপোর্টটা সত্যি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকে হয়তো অন্য প্রতিবেদন নিয়ে একটু পরে আসছি, কিন্তু এই আপডেটটা দেওয়ার দরকার ছিল, আপনাদের সঙ্গে এই খোলাখুলি কথা বলাটার দরকার ছিল। সুতরাং ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। নমস্কার।